এতদিন দুয়ারে ছিল না সরকারটা কি তাহলে আকাশে ছিল মরণকালে হরিণ নাম তৃণমূলে নেই শিক্ষকদের হয় ভয় দেখিয়ে নামাবেন আর না তো ফল শিক্ষক দেখবেন আসলে তারা হয়তো শিক্ষক নন এরকম লোকজনের সংখ্যাই বেশি আমার ধারণা পুরোটাই ভাওতা আর না তো ভয় দেখি কয়েকজনকে নামাতে নির্বাচনে প্রমাণিত হবে প্রশান্ত কিশোর বিহার থেকে এসেছে পশ্চিমবঙ্গে সফল হবেন 550 কোটি টাকা নিয়েছেন বলে বাংলার জনগণের থেকে আমার মনে হয় তৃণমূলের নেতারা নেতা মানেই চাল চোর ডাল চোর মাটি চোর জল চোর মাছ চোর আমফানের টাকা চোর এমনকি বাথরুমের টাকা চুরি করেছে বাড়ির টাকা চুরি করেছে আর চাকদা হচ্ছে তার একটা উৎকৃষ্ট উদাহরণ এদের সবাইকে জেলের ভাত খাওয়াবো কথা দিচ্ছে নির্বাচনটা শুধু ঘোষণা হতে উনি এখনো তৃণমূলে আছেন ওনাদের মধ্যে এখন তৃণমূল কংগ্রেসে মুসল পর্ব চলছে এই মুসল পর্ব শেষ হওয়ার পরে বলা যাবে তৃণমূল কংগ্রেসে কালীঘাটের দুজন ব্যক্তিত্ব ছাড়া কেউ থাকবেন বলে আমার মনে হয় আমার সঙ্গে ব্যক্তিগতভাবে তো 24 জন বিধায়ক সম্পর্কে আছে তৃণমূল কংগ্রেসের সরকার আর সামনের মাসে থাকবে কিনা আমাদের সন্দেহ আছে।